এবার আমরা লঞ্চ ঘাটের অবস্থা নিয়ে জানবো লঞ্চঘাটের অবস্থা নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন আলামিন আজ মঙ্গলবার আজ নৌপথে বা লঞ্চে যাত্রীর চাপ বেশি থাকার কথা রয়েছে কি অবস্থা দেখছেন আপনি একদম সঠিক কথাই বলেছেন আজকে কিন্তু বরিশাল ঢাকা বরিশাল যে নৌরুট রয়েছে সেখানে কিন্তু যাত্রী চাপ বেড়েছে এবং দশটি লঞ্চ কিন্তু বরিশাল এবং সেই আবার ঢাকার এবং সেই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে ভোর চারটা থেকে কিন্তু ছটার মধ্যে কিন্তু এই লঞ্চগুলো বরিশাল নদী বন্দরে নোঙর করে এবং এর এরপরেই কিন্তু আবার এই লঞ্চগুলো কিন্তু ধীরে ধীরে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আমরা যেটি জানতে পেরেছি ঢাকা থেকে আবার দুপুর দুইটার দিকে কিন্তু কিন্তু লঞ্চ আবার রওনা দিবে এবং বিকাল চারটার মধ্যে এবং চারটা থেকে সাড়ে চারটার মধ্যে এই নদী বন্দরে আরো দুটি লঞ্চ আসবে এবং সেখানে কিন্তু যাত্রী নিয়ে তারা রওনা হবেন সেক্ষেত্রে আমরা এখানে লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম ইতিমধ্যে কিন্তু লঞ্চের যাত্রী সংখ্যা বেড়েছে তারা যে বলছেন যে শ্রমিক শ্রেণী এবং যারা বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছেন বা অন্য কারখানায় কাজ করছেন তারাই কিন্তু আসলে এই লঞ্চের যাত্রী হয়ে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যে যাত্রী চাপ বেড়েছে এবং ইতিমধ্যে দশটি লঞ্চ বরিশাল নদী বন্দরে নঙ্গর করা হয়েছে এবং অন্যান্য যে আরো ভায়া যে আছে ভায়া তিনটি লঞ্চ রয়েছে সেই ভায়া তিনটি লঞ্চও কিন্তু বরিশালের উদ্দেশ্যে এসেছে এবং সেই তিনটি লঞ্চও কিন্তু বরিশালের ঝালকাঠি পটুয়াখালী এবং বরগুনা জেলায় কিন্তু চলে গেছে এর মধ্যে আমরা একটি লঞ্চ কিন্তু বরিশাল নদী বন্দরের নঙ্গর করা রয়েছে এখান থেকে যে বরিশালের যে যাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে একটি লঞ্চ কিন্তু বরিশালে রাখা হয়েছে এবং বাকি লঞ্চগুলো কিন্তু ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে দিয়েছি ইতিমধ্যে এবং আমরা যে কথা বলেছিলাম এখানে কিন্তু ইতিমধ্যে যাত্রী সংখ্যা সেই যাত্রী সংখ্যা কিন্তু লঞ্চে প্রায় থেকে পর্যন্ত যাত্রী যাত্রী তার অধিক নিয়ে কিন্তু এই নদী বন্দর এসেছে এবং সেখানে কিন্তু যাত্রীরা ইতিমধ্যে নেমেছেন এবং নদী বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সব মিলিয়ে কিন্তু যাত্রী আহ বরিশাল নদী বন্দরে যাত্রী সংখ্যা বেড়েছে লঞ্চ ঘাটে বেড়েছে যাত্রীদের ভিড় এ বিষয়ে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী আলামিন এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ক্যাশব্যাক